Hello friends, welcome to our channel The Blooming Canvas and our new series of Canada Blogs. আমি আগের ব্লগে দেখিয়েছিলাম আমরা ক্যানাডা মিউজিয়াম আর ওটাওয়া পার্লামেন্ট দেখে চলে এসেছিলাম মন্ট্রিয়ালে। কত কী খরচা পড়েছে আর কীভাবে আমরা এলাম সেটাও আমি দেখেছি আগের ব্লগে। তো যারা যারা দেখোনি আগের ব্লগটা, আমি ডিসক্রিপশানে ব্লগের লিঙ্কটা দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে আর দেরি না করে আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আমরা মন্ট্রিয়ালে চলে এসেছি র্যাডিসন হোটেলে, এখন রুমটা তোমাদের দেখাবো। এখানে সব হোটেল রুমে একটা কার্ড থাকে যেটা কাইন্ড অফ চাবির কাজ করে, আর হোটেল রুমে খুব বেসিক জিনিসপত্র যেগুলো যেরকম হচ্ছে মাইক্রোওয়েভ, সেন্ট্রালাইজ হিটার কাম এসি, ফ্রিজ, কফি মেশিন, ইলেকট্রিক কেটেল, এই কয়েকটা বেসিক নেসেসারি জিনিসগুলো সব হোটেল রুমেই থাকে। তো চলো হোটেল রুমটা দেখো। আর এখানে একটা জিনিস বলবো, সব হোটেল রুমে এই বেসিক শ্যাম্পু, বডি ওয়াশ, তারপরে ফেসিয়াল জিনিসপত্রগুলো থাকে। তাছাড়াও এখানে অফিসের কাজ করার জন্য ধরো অনেকের সঙ্গে ল্যাপটপ নিয়ে আসে, তার জন্য চেয়ার আর অফিসের টেবিলও রয়েছে, এখানে তুমি ল্যাপটপ রাখতে পারো। আর বেডগুলো যেরকম দেখছো প্রপারলি ক্লিন, স্যানিটাইজড। আর তার সাথে এখানে ইলেকট্রিক কেটেল তো বলেছি আমি, কফির পাউচও রয়েছে, কাপও রয়েছে। তো ওভারঅল দেখতে গেলে বেশ ভালোই রুমটা। আমাদের রুম থেকে বাইরে যে স্পেসটা সেটা মানে লন এরিয়াটা, এটাও বেশ সুন্দর সাজানো গোছানো। আর এই হোটেলটাতে এই আমাদের হচ্ছে সেকেন্ড ফ্লোর, তাই তো? আমাদের সেকেন্ড ফ্লোর, তোমাদেরকে দেখাবো নিচেটাও কিরকম। তো অ্যাকচুয়ালি খুবই টায়ার্ড আছি আমরা, বিকজ বেরিয়েছি ওখান থেকে সকাল 5টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, মানে টরন্টো থেকে। আর মন্ট্রিয়াল আসতে প্রায় আমাদের লেগে গেল, এখন বাজছে গড়িতে, কটা বাজে তুমি না, এখন 9:15, হ্যাঁ। যদিও মাঝখানে আমরা অনেকগুলো সিনস কভার করেছি, যার জন্য এরকম দেরি হয়েছে। তো যাই হোক, ওই জন্য টায়ার্ড আছি, তো যাই হোক ফ্রেশ হয়ে নেবো, তারপর সব ঠিক হয়ে যাবে। তো এই আমরা বাইরে বেরোলাম, এখানে এটা হচ্ছে পার্কিং লট, এখানে সমস্ত গাড়ি যেগুলো পার্ক করে রাখা আছে, তো ওই আর কি যারা গাড়িতে এসেছে তারা এখানে পার্ক টার্ক করেছে। আর হ্যাঁ, এটা কিন্তু এয়ারপোর্টের সামনে, মানে কি এয়ারপোর্ট বলবে, এখানে টেলিফোন রয়েছে, কোনো এমার্জেন্সি কল হলে এখান থেকে কল করা যাবে। প্লাস এখানে দেখছি শপটাও রয়েছে, এখানে আশা করি চকলেট, কোল্ড ড্রিঙ্কস প্লাস অন্য কিছু অনেক কিছুই অ্যাভেলেবেল রয়েছে। চলো সামনের দিকে যাই, দেখি কী রয়েছে। এটা বার সেকশন যেরকম লেখা আছে, এখানেও অ্যাভেল করা যাবে, বার থেকে জিনিসপত্র নিয়ে এখানে বসার জন্য জায়গা রয়েছে। এখানেও এটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, মোস্টলি প্রবলি এটা ডিনারের জন্য, যদি এখানে ডিনার টিনার করার জন্য আশা করি পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এটা হচ্ছে সুইমিং পুলটা, আর এখানে গেম সেকশন রয়েছে, যেরকম এখানে টেবিল টেনিসের রয়েছে ওদিকে বিলিয়ার্ডস রয়েছে, আর এখানে রিল্যাক্সেশনের জন্য লোকে বসে ভালোই। তো আমরা এখন বেরিয়ে পড়েছি মন্ট্রিয়ালের সাইট সিনগুলো করবো বলে, আমাদের সকালে মিটিং টাইম ছিল 7টা, তো রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়লাম সেজন্য।
তো যেরকম তোমাদের কালকে দেখালাম, আমাদের রুমগুলো ভালোই ছিল। সকালে ব্রেকফাস্ট যেহেতু কমপ্লিমেন্টারি ছিল, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়েছি। বাট এখানে ব্রেকফাস্টের আইটেম অত বেশি ছিল না, তো আমার সোসো লেগেছে। চলো এবার পরের সাইটটা দেখি কোথায় গিয়ে ভিজিট করো, সেটা তোমাদের দেখাবো। তো আমরা চলে এসেছি আমাদের এখন ফার্স্ট সাইট ভিজিটে। এটা হচ্ছে সেন্ট জোসেফ অরিটারি। এটা মন্ট্রিয়াল তথা ক্যানাডার সবচেয়ে বড় চার্চ, আর এটা তৈরি হয়েছিল 1904 সালে। তো এটা অনেক দিনেরই পুরনো। তো চলো এবার চার্চের ভেতরটা তোমাদেরকে দেখাবো। এটা একটা রোমান ক্যাথলিক চার্চ এবং এটা নির্মাণ করা হয়েছিল সেন্ট জোসেফের উদ্দেশ্যে, এবং এটা নির্মাণ করেছিল সেন্ট অ্যান্ড্রে ব্যাসেট, যিনি তার অলৌকিক চিকিৎসার জন্য বিখ্যাত ছিলেন। প্রতি বছর এখানে লক্ষ লক্ষ মানুষ আসেন। চার্চটা খুব সুন্দরভাবে সাজানো। এটা যেটা দেখছো তোমরা, এটা হচ্ছে সেন্ট অ্যান্ড্রে ব্যাসেটের একটা প্রতিমা। তো এটা যেটা তোমরা দেখছো, এটা সেন্ট জোসেফের হার্টটা এখানে রাখা হয়েছে। বলা হয় তার মৃত্যুর পর তার হার্টটা তিনি দান করে গেছিলেন চার্চকে, কারণ সবাই তাকে এখানে প্রায় গড মনে করতেন তার চিকিৎসার জন্য। এবার আমরা ঢুকছি চার্চের ভেতরটা, যেখানে সবাই এসে প্রার্থনা করে। তো বিশাল বড় চার্চটা এরকম দেখছো, এখানে বসার জায়গাও রয়েছে। খুব সুন্দর আর্কিটেকচারটা। সেন্ট জোসেফ অরিটারি এই গম্বুজটি বিশ্বের দ্বিতীয় উচ্চতম গম্বুজ। এখানে প্রচুর তীর্থযাত্রী আসেন, এখানে মেডিটেশন করারও জায়গা রয়েছে। এছাড়া এই অরিটারির ভেতরে একটা মিউজিয়ামও রয়েছে, যেখানে সেন্ট অ্যান্ড্রে ব্যাসেটের জীবন এবং তার কর্ম সম্পর্কিত অনেক তথ্য জানা যেতে পারে। তাছাড়া তার সমাধিও রয়েছে এখানে। যেরকম দেখছো এখানে একটা বিশাল ক্রুশবিদ্ধ মূর্তিও রয়েছে। তো চার্চের ভেতরটা ঘুরে আমরা চলে এসেছি বাইরে। এখানেও দেখো চার্চটা কতটা বেশ বড়, দারুণ লাগছে বাইরে থেকে। আর প্রচুর মানুষ এখানে এসে ছবি তুলছে, কারণ জায়গাটা এত সুন্দর। আর এখান থেকে পুরো মন্ট্রিয়ালের ভিউটাও পাওয়া যায়, পুরো মন্ট্রিয়াল সিটির। সেটাই তোমাদের দেখাচ্ছি এখন। সেন্ট জোসেফ ওইটির পর আমরা চলে এসেছি আমাদের পরের সাইট ভিজিট করতে। এটা হচ্ছে মন্ট্রিয়াল বায়োডোম। এটা অ্যাকচুয়ালি নির্মিত হয়েছিল অলিম্পিকের জন্য 1976 সালে। 1992 সালে এটা বায়োডোমে রূপান্তরিত হয়। এটা একটা বিশেষ কাইন্ড অফ সায়েন্স মিউজিয়াম বলতে পারো। এখানে 4টে টাইপের বায়োস্ফিয়ার রয়েছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো এখন। তো প্রথমে আমরা চলে এসেছি ট্রপিক্যাল রেন ফরেস্ট। এটা অ্যাকচুয়ালি অ্যামাজন রেন ফরেস্টের একটা অংশ এখানে পুনর্নির্মাণ করা হয়েছে, যেখানে আপনারা অ্যামাজন রেন ফরেস্টেই যেসব প্রাণী বা গাছ থাকে সেসব এখানে দেখতে পাবেন। আর একটা জিনিস বলে রাখি, আমি আগের ব্লগে বলেছি আমাদের আগে থেকেই টিকিটের ব্যবস্থা করে দিয়েছিল, যে ট্যুর অপারেটার ছিল, তো আমাদের আলাদা করে টিকিট কাটতে হয়নি। বাট আপনারা চাইলে ওয়েবসাইট থেকে এই ডিটেলস পেয়ে যাবেন। তো আপনাদের এখন অ্যামাজন রেন ফরেস্টটা দেখাচ্ছি। অ্যামাজন রেন ফরেস্টের পর আমরা চলে এসেছি লরেন্টিয়ান ফরেস্ট। এটা ক্যানাডারই একটা প্রভিন্স কিউবেক, তার যে লরেন্টিয়ান বনভূমিটা রয়েছে তার আদলে নির্মাণ করা হয়েছে। তো সেখানকার যা যা গাছ বা প্রাণী দেখা যায় সেটা এখানে আমরা দেখতে পেয়েছিলাম, তো সেটা আপনাদের দেখাচ্ছিও। লরেন্টিয়ান ফরেস্টের পর আমরা চলে এসেছি সেন্ট লরেন্স মেরিন ইকোসিস্টেম। এটা অ্যাকচুয়ালি সেন্ট লরেন্স যে নদীটা রয়েছে তারই যে জলজ পরিবেশটা রয়েছে সেটা পুনর্নির্মাণ করার চেষ্টা করা হয়েছে। তো এখানে বিভিন্ন টাইপের মাছ আরও যেরকম জলজ প্রাণী রয়েছে সেগুলো দেখতে পেয়েছি আমরা।
সেন্ট লরেন্স মেরিন ইকোসিস্টেমের পর আমরা চলে এসেছি আমাদের ফাইনাল রিজিয়ন মন্ট্রিয়াল বায়োড্রোমে, সেটা হচ্ছে পোলার অঞ্চল, মেনলি অ্যান্টার্কটিক আর আর্কটিক অঞ্চলের যে অ্যাকোয়াটিক প্রাণীগুলো যেরকম পেঙ্গুইন রয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পেয়েছিলাম। তো যেরকম দেখতে পাচ্ছেন সামনে পেঙ্গুইন রয়েছে। আর একটা জিনিস বলবো, এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য আর এমনি বড়দের জন্য তো বটেই, বিনোদনের জন্য খুবই দারুণ স্থান। বায়োড্রোমের পর আমরা চলে এসেছি আমাদের থার্ড সাইট সিনে, যেটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। যেরকম দেখছো আমাদের হাতে স্ট্যাম্প দিয়ে দেওয়া হলো, এটা এখানকার টিকিট, মানে এন্ট্রি করতে হবে এই স্ট্যাম্প থাকলে তুমি এই গার্ডেনে। তো গার্ডেনটা অনেকটা জায়গা জুড়ে আর বেশ খোলামেলা পরিবেশ, চারিদিকে গাছ রয়েছে, তো বেশ আর মানে ওয়েদারটা দারুণ ছিল বলে দারুণ লাগছিল। তো এই মন্ট্রিয়াল গার্ডেন বিশ্বের অন্যতম বৃহত্তম আর গুরুত্বপূর্ণ বোটানিক্যাল গার্ডেন। এরা প্রায় অনেকটা জায়গা জুড়ে, প্রায় ধরো 75 হেক্টর এলাকা জুড়ে এই গার্ডেনটা রয়েছে। এখানে 22,000 প্রজাতির গাছপালা এবং আরও অনেক গাছ রয়েছে। এই গার্ডেনটার চারখানা আলাদা টাইপের গার্ডেন রয়েছে, তার মধ্যে একটা রয়েছে চাইনিজ গার্ডেন, যেটা সামনে দেখতে পাচ্ছ, চাইনিজ টাইপের অনেক বিল্ডিংস যেরকম ওদের হয় জেনারেলি সেই জিনিস রয়েছে। জাপানিজ গার্ডেন রয়েছে, প্রাকৃতিক উদ্যান ন্যাচারাল গার্ডেন রয়েছে, আর আরেকটা গার্ডেন রয়েছে যেখানে সেই গাছগুলো রয়েছে যে গাছ থেকে আমরা মেডিসিন পাই। তো আমাদের সেকেন্ড ইয়ার মন্ট্রিয়াল ট্যুর কমপ্লিট। মাঝখানে বলা হয়নি, আমরা মাঝখানে একটা জায়গায় লাঞ্চ করে নিয়েছিলাম। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন যেখানে গিয়ে আমরা রাতে স্টে করবো সেখানের জন্য রওনা হয়ে গেছি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও কীরকম লাগছে। দেখা হচ্ছে পরের ব্লগে। তবে এই ব্লগটা এন্ড করার আগে পরের ব্লগে কী কী আসতে চলেছে সেটার কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি।